भी सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम्मत वाले जीवन। अरे এরকম সব চুপ করে বলো তো বসেই যেন। আরে কি হয়েছে নাকি? এই দুনু, আই দুনু কি আছে? এম স্ট্যাচু অফ লিবার্টি বলতে আইছিস কেন? আরে বাবা যা হয়েছে ভালোর জন্য হয়েছে, সিরিয়াস আমি বলছি। এনে একদম টেনশন করিস না, ভুলে যা না, একটু প্রাণ খুলে হাস, মন খুলে হাস, আর একদম কান্নাকাটি বন্ধ। পাঠার মাংস আর পরোটা আর দুটো ভাজি আর মাসিমার জন্য ইয়ে কি বলে দই মিষ্টি, কি বল? আরে দু তিন বলে অ্যারেঞ্জ করা যায় নাকি? লিস্ট করতে হবে নাকি? তোমার এটা তো খাতা ফাতা কিছু নেই, লিখবো এটা তো লেখা যাবে। হ্যাঁ এটা হিজিবিজি কাটা আছে, লেখা যাবে। আমার জন্য সবার চোখে জল না, আমাকে নিজের চোখে জল লুকোতেই হবে। এত ভালোবাসে যারা, তাদের কষ্ট দেব কেন? বাপিদা আজ আমি রান্না করব। তুই রান্না করবি? না না, মা জানতে পারলে বকাবকি করবে। বিয়ের আগে মেয়েদের ভারী রান্না করতে দিতে নেই। আমি তো বিয়ে করব না বৌদি, আমি রান্না করে গেলে কিচ্ছু হবে না। এই তোমরা বলো কে কি খাবে, আমি বলছি কি আনতে হবে। দাদা না, ওই তো বাপির মেনুটাই ঠিক আছে। বাপিদা যা না তাড়াতাড়ি, দেখবি দেখবি আমি এমন রান্না করবো না যে চারতে চারতে তোমাদের সবার জিভ ক্ষয়ে যাবে। চল ভাবি বাজারটা করে আনি, তনু রান্না করবে, একটু সময় দিতে হবে না? চল চল যা খালি হাতে বাজার করতে যা। আরে ব্যাগটাই তো দেয়নি। ও কিছু কাণ্ড, ঠিক আছে তুই বসে, আমি এক্ষুনি এনে দিচ্ছি, আমি এক্ষুনি ব্যাগটা এনে দিচ্ছি। তনু হঠাৎ রান্না করতে চাইল, কি ব্যাপার বলো তো? বুঝলি না, ব্যস্ত থেকে কষ্টটা ভুলতে চাইছে। আসলে আমরাও যে ওর জন্য কষ্ট পাচ্ছি এটাও বুঝতে পেরেছে, আর তাই নিজেকে এই কষ্ট থেকে সরিয়ে রাখার চেষ্টা করছে। চেষ্টাটা ভালো, যদি সাকসেসফুল হয় বেঁচে গেল, ও লাইফটা নষ্ট হলো না। খুন্দা কি হয়েছে? খুন্দা কি হয়েছে? বাপি বাপিদা তোমার ভাই পুকুর পাড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে, দাঁতে দাঁত লেগে গেছে, তাড়াতাড়ি চলো। কি চল 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 বাপি 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 যা যা। প্রায় নটা তো বাজতে চলল, সব লোক তো চলে যাচ্ছে, এবার কি আমরা শুরু করে দেবো? এটা কি ঠিক হবে? ওরা এইমাত্র ফোন করেছিল, মুখটাতেই আছে, ইন্দ্রাণী আর যে কোনো মুহূর্তে এসে পৌঁছে যাবে। আচ্ছা শোনো, তুমি দীপালিকে বলো ইন্দ্রাণী রায় পৌঁছে গেছেন, এটা অ্যানাউন্সমেন্ট শুরু করতে বলো। আরে দীপালি অ্যানাউন্সমেন্টটা কেন বন্ধ করে দিল? লোক তো অর্ধেক চলে গেছে। আরে ঠিক আছে যাও না, বলো না দীপালিকে। গণেশ দা, শিশুবাবু তো কোনো কথাই শুনতে চাইছেন না, খালি বলছেন চন্দ্রিমাকে নিয়ে চলে যাবেন। এই ছেলেটা তো তখন থেকে জ্বালিয়ে মারছে,
চলে যেতে বলো ওকে। চলে যেতে বলবো? হ্যাঁ চলে যেতে বলো, আমাদের দরকার নেই চন্দ্রিমাকে। এরকম ভুলভাল লোকেদের কন্ট্রাক্ট করেন কেন? ইন্দ্রাণী আসছে জানলে তো আরোই আসতাম না। দেরি করে আসাটা অভ্যেস, এই করে স্টার ভ্যালু বাড়াতে চাই। তুমি এত রেগে যাচ্ছ কেন? না না তুমি ভাবো, মানে আমরা সবাই চলে এলাম, ইন্দ্রাণীরা আসতে পারলেন না। রাস্তায় জ্যাম, রাস্তায় অবরোধ, লোকজন চাঁদা চাইছে, যত সমস্ত ফুলপালু বিষয়, ঠিক এই কারণে ট্রেন থেকে ছিটকে গেছে। যাই বলুন শিষ্যদা, আজকের দিনেও ইন্দ্রাণী রায় কিন্তু একটা নাম। সেটা আপনাদের কাছে, ওর মার্কেট ভ্যালু এখন জিরো, জিরো। যে ইন্দ্রাণী রায়ের জন্য আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই ইন্দ্রাণী রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি আবারও বলছি, আমাদের মধ্যে শিল্পী ইন্দ্রাণী রায় এসে উপস্থিত হয়েছেন, আর পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। শুরু হয়েছে বলে কোনো লাভ নেই শিষ্যদা, কারণ আপনি বলছেন শুরু হয়েছে, মার্কেট কিন্তু এখনো ইন্দ্রাণী রায়কেই চায়। আর ওনার পপুলারিটির সাথে কারো তুলনা করাটা জাস্ট বোকামি করা হবে। আমি তো বলছি, কারণ মার্কেটটা আমি জানি, ইন্দ্রাণী রায়কে ইন্দ্রাণী রায় বানিয়েছি আমি। দেখুন ইন্দ্রাণী রায়ের পপুলারিটি নষ্ট হচ্ছে, এতে কিন্তু আমার কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটাকে তো মানতে হবে। শিল্পীরা এসে গেছেন, এতগুলো লোক অপেক্ষা করছে, আপনারা এভাবে বন্ধ না রাখলেই পারতেন অনুষ্ঠানটা। দেখুন সবার আগে অনুষ্ঠান, আর আপনারা একটা ভালো কাজের জন্য অনুষ্ঠানটা করছেন। দিদি তোমার সঙ্গে কথা ছিল। কী হয়েছে, কোনো সমস্যা? না মানে বলো না, এত হেজিটেট করছো কেন? আসলে এনারা মিউজিশিয়ান অ্যারেঞ্জ করতে পারেন, তা ওনারা রিকোয়েস্ট করছেন যদি একটু বাজিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ ম্যাডাম, একটু অনুষ্ঠানটা যদি ওরা বাজিয়ে দেন। তোমাদের কোনো আপত্তি নেই তো? না আমি সবার সঙ্গে কথা বলেছি, তুমি বললেই বাজিয়ে দেবো। তোমাদের যখন কোনো আপত্তি নেই তখন দাও। আমার অসুবিধা আছে, ইন্দ্রাণীর মিউজিশিয়ানদের সাথে চন্দ্রিমা গাইবে না, আপনারা অ্যারেঞ্জ করেননি কেন? পাইনি দাদা, আমরা চেষ্টা করেছিলাম, বুঝতেই তো পারছেন একদম ইলেভেন্থ আওয়ারে। ইন্দ্রাণী কি পারমিশন দিয়েছে? জানি না দাদা, তবে আমাদের বিশ্বাস ওনাকে আমরা রাজি করিয়ে নিতে পারবো। যে ইন্দ্রাণী রায়ের একটা ডেটের জন্য বড় বড় অর্গানাইজাররা দিনের পর দিন অপেক্ষা করে থাকেন, সেই ইন্দ্রাণী রায়কেই থ্যালাসেমিয়ার সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলতেই এক কথায় রাজি হয়ে গেছেন। আমাদের মধ্যে উনি উপস্থিত হয়েছেন। আমরা বর্ধমান ভুবনডাঙ্গা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে তাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর সেই সঙ্গে চিরকৃতজ্ঞতা। আমি ইন্দ্রাণীদিকে অনুরোধ করব এই শুভ অনুষ্ঠানের সূচনা করতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এবার আমরা ইন্দ্রাণীদের মুখ থেকে তার কয়েকটি মূল্যবান কথা শুনব। নমস্কার, আপনাদের মাঝখানে আসতে পেরে আমি ধন্য। এমন একটা সময় যে সময় মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, কি করে নিজে ভালো থাকবো, কোনটাতে আমার ভালো হবে, এর বাইরে মানুষ কিছু ভাবতেই পারছে না। মানুষের মানসিকতা পাল্টে গেছে,
ভাবনা চিন্তা পাল্টে গেছে। সেখানে এখনো গুটি কয়েক মানুষ রয়েছেন যারা অন্যের কথা ভাবেন, মানুষের জন্য চিন্তা করেন, নিজেদের সীমিত দৈনন্দিন খরচের টাকা থেকে কিছু টাকা অন্যের সাহায্যের জন্য তুলে রাখেন, যেটা আমরা পারি না কিন্তু তারা পারে। সেই ধরনের মানুষদের সান্নিধ্যে আসতে পেরে আজ আমি কৃতজ্ঞ। আজ আমি খুব বেশি কথা বলবো না, কারণ আমার কারণেই বেশ কিছু সময় চলে গেছে। আজ আপনারা অনুষ্ঠান দেখুন, অনেক নামী দামি শিল্পীরা আছেন আপনাদের সঙ্গে, আমিও আছি আপনাদের সঙ্গে। আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। ইন্দ্রাণী রায় ডক্টর শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে চেক তুলে দিচ্ছেন। তো নাটক করতে করতেই 10টা বাজিয়ে দেবে। আরে দেবে তো 2,00,000 টাকার চেক, তার জন্য আবার এত কিছু? তুমি বিনা পয়সায় রাজি হলে কেন? ওটাই তো জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী রঞ্জনা গুহ। বড় শিল্পীরা সবসময় পরের দিকে গায়। Please. 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 Please.